অত্যাচারে আজকে এই ঘটনাটা ঘটালো। সুপ্রিয়া বৌদি কাছে গিরিল এসে লাথি মারছে, সব তৃণমূলের লোকজন এসে ছেলেমেয়েরা এসে এইখানে মানে যা না তাই ভাষায় গালাগাল করছে আমাদেরকে। আমরা ভালো বলে একটা ভাষায় ওনাদেরকে কোনো কিছু বলছি না। আজকে আমাদের ঘরের লোকে ওরা আস্তে আস্তে আমাদের পাড়ার লক্ষ্মীকে নিয়ে, আমরা সবাই এক জায়গায় বসেছিলাম, বৌদিকে দেখলাম মিনিটের মধ্যে ঘরে গিয়ে বোধ হয় কিসের ট্যাবলেট সব সহ্য করতে না পারে। একটা মানুষ কত অত্যাচার সহ্য করে, কত সহ্য করতে পারে, একটা মানে আমরা সহ্য করতে পারি না, একটা কাউন্সিলার কি করে সহ্য করে। ঘটনার দিন পর্যন্ত আমাদের সুপ্রিয়া বৌদিকে মারা মারি করেছে কবি, তাই এরা অশোক সরকার মেরেছে পর্যন্ত আমরা তার সাথে একটা প্রতিবাদ করিনি, কিন্তু আজকে আমাদের বৌদিকে মেরেছে। ওকে পেলে আমরা এখানে পুঁতে রেখে দেবো, যদি পারে কেউ ঠেকাস। আমাদের বৌদিকে মেরে হাতে রক্ত জমিয়ে দিয়েছে, তাও আমরা একটা প্রতিবাদ করিনি যে কেন মেরেছে। আজকে আমাদের বৌদি নেই, কালকে আমরা ওদেরকে সবাইকে মেরে ফেলবো।